মাঝ বরাবর একটা, আর সাইড থেকে চারটে, ঠিক এইভাবে আমরা কাপগুলোকে ফুটো করে নেব। অনেকে ভুল যেটা করেন সেটা হচ্ছে কাটিং বসাবার পর জল দেন, এতে কি হয় রুট হরমোন যেটা আমরা লাগালাম কাটিংয়ে সেই রুট হরমোনটা জলে ধুয়ে বেরিয়ে যায়। গাছ থেকে এই ব্রাঞ্চগুলো কেটে নেবার পর আমরা কি করব, এই ব্রাঞ্চগুলো আমরা আবার নতুন করে আমরা বালিতে বসাবো, বসিয়ে আমরা এখান থেকেই আবার নতুন চারা গাছ তৈরি করে নিতে পারব। তো আমরা একটা নতুন ব্লেডের সাহায্যে এইভাবে কাটিং করে নেব, এই রকম অ্যাঙ্গেলে, আপনারা দেখলে বুঝতে পারবেন, একটু অ্যাঙ্গেল করে আমরা কাট করে নেব প্রতিটা এইভাবে কাট করে নেব। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে পাতা ছিল, এখানে পাতা ছিল, অর্থাৎ এই যে গোড়াগুলো দেখছেন যেখান থেকে পাতা বেরিয়েছে এগুলোকে বলা হয় পর্ব, আর এই মাঝখানের অংশটাকে বলা হয় পর্ব মধ্য। দেখুন আমি যেখান থেকে কেটেছি এটা পর্ব মধ্য, এখান থেকে কিন্তু শিকড় বা রুট আসে না, আসে এই পর্বের গোড়া থেকে। তো আমাদের যখন কাট করতে হবে তখন আমরা ঠিক পর্বের মাথা থেকে কাট করব, অর্থাৎ যেখান থেকে পাতা বেরিয়েছে, তবেই এখান থেকে শিকড় বা রুট আসবে। দেখুন আমি ঠিক কেটেছি পর্বের গোড়া থেকে। অনেকে বলেন যে সেম প্রসেস করে আমি বসাচ্ছি কিন্তু রুট আসছে না, তার একটাই কারণ যেখান থেকে কাটিং করেছেন সেই অংশটা হচ্ছে পর্ব মধ্য, এই পর্ব মধ্য থেকে কখনোই কিন্তু রুট আসে না, আসবে কিন্তু এই পর্ব থেকে, অর্থাৎ আমরা যখন কাটিং করব ঠিক এই জায়গা থেকে কাটিং করব। কাটিং কমপ্লিট, আমি কাটিংগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমাদের নিতে হবে কাটিং এড পাউডার, এই কাটিং এড পাউডারে আমরা এই কাটিংগুলোকে একটা করে টাচ করাব, ঠিক এইভাবে এইভাবে টাচ করিয়ে আমরা বালিতে বসাবো। কাটিং এড পাউডার লাগালে রুট খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ এটা একটা রুট হরমোন, এটা গাছে রুট আনতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। আপনারা এমনি বালিতে বসালেও রুট চলে আসবে, কিন্তু এই কাটিং এড পাউডারটা লাগিয়ে দিলে রুট 100% চান্স থাকে রুট তাড়াতাড়ি আসার, এবং একদম সুন্দর রুট আসে। আর এই কাটিংগুলো বসানোর জন্য আমরা এই ধরনের একটা কাপ নিয়ে নেব, সেটা প্লাস্টিকের কাপ বা এই ধরনের কাগজের কাপ নিয়ে নিতে পারেন। আর আমরা একটা ছিদ্র করার জন্য এই ধরনের একটা ছুঁচের মতো জিনিস নিয়ে নেব, যেটি আমরা এই ঠিক মাঝ বরাবর একটা আর সাইড থেকে চারটে, ঠিক এইভাবে আমরা কাপগুলোকে ফুটো করে নেব। এবার এই কাপের মধ্যে আমরা বালি দেব এবং বালির মধ্যে এই কাটিংগুলোকে বসিয়ে দেব। এইভাবে কাপের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি এবং বালিগুলো আমি ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, দেখুন তলা দিয়ে জল পড়ছে এক ফোঁটা করে। তো এই কাজটা আপনাদের আগে করে নিতে হবে, জল দিয়ে নিতে হবে। অনেকে ভুল যেটা করেন সেটা হচ্ছে কাটিং বসাবার পর জল দেন, এতে কি হয় রুট হরমোন যেটা আমরা লাগালাম কাটিংয়ে সেই রুট হরমোনটা জলে ধুয়ে বেরিয়ে যায়, তাই জলটা আমাদের আগে দিয়ে নিতে হবে। আর একটা মাঝখানে হোল করে আমরা এই কাটিংগুলোকে ঢুকিয়ে দেব, ব্যাস আমাদের কাজ শেষ। এই কাটিংগুলো আমরা রেখে দেব অন্তত 12 দিন, 12 দিন পর এর রুট এসে যাবে, রুট আসার পরই আমরা এগুলোকে আবার নতুন করে রিপোর্ট করে নতুন প্ল্যান্টে পরিণত করে নিতে পারবো। তো এইভাবেই এই প্রসেসেই
আমাদের প্রতিটা প্রতিটা ব্রাঞ্চ আমাদের ঠিক এই প্রসেসেই করতে হবে। আর এইভাবে আপনারা একটা গাছ থেকে অনেক সংখ্যক গাছ তৈরি করে নিতে পারবেন খুব অনায়াসেই। দেখুন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে আবার নতুন আপডেট পেতে আপনাদের সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই কাজ করতে থাকুন। ধন্যবাদ।